Assalamualaikum, Tanjimas Blog Channel এ আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরের টাইম আর দুপুরের টাইমে আমি ভাজিটাকে চাপিয়ে দিয়েছি। তো এখানে আমি গাজর আর আলু ভাজি করতে চাপিয়েছি আর প্রথমে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা দিয়ে ব্রাউন কালার করে আর গাজর আর আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আর ভাজিটাকে করে নিব। যেহেতু আমার ছোট মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই তো আমি ভাবলাম কি আজকে খুব সিম্পল ভাবে রান্না বান্নাগুলো করে ফেলবো। আর এখানে চাপিয়েছি আমি শাক, মেথির শাক চাপিয়েছি আর সিমটা ভালোভাবে বেছে আর দিয়ে দিলাম সিমটা আর দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দিলাম পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লবণ। শাকের সঙ্গে, যে কোনো শাকের সঙ্গে বেগুন আর সিম দিলে খেতে অনেক ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম আর এখন সিদ্ধ করতে দেব। ভেবেছিলাম কি আমার ছোট মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই তাহলে আজকে আমি সিম্পলভাবে রান্না বান্না করে নিব, তো ওটা হলো না। ডিম আবার বললো ডিম রান্না করো, তো ডিমটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর শাকটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো মটরশুঁটি আমি বেছে যখন সিদ্ধ হয়ে যাবে আর হালকা আর সিদ্ধ হতে থাকবে তখনই মটরশুঁটিটা দিয়ে দিলাম। শাকটাকে বাগড়ানোর জন্য আমি এখানে সরষে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিলাম আর তার সঙ্গে রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি আর একটু ভাজবো, ব্রাউন কালার বেশি করব না, জাস্ট একটু শুধু কালারটা চেঞ্জ হবে আর আমি শাকটা দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন মরিচের যদি বেশি ব্রাউন কালার করা হয় তো শাকটা বেশি টেস্টি হয় না, তো আমি ওইভাবেই আমি বাগার লাগিয়ে দিই। তো এই তো রান্নাবান্না আজকের, গাজর আলু ভাজা আর শাক। আর করে নিয়েছি ডিম, ডিমের ঝোল। ভিডিওটার যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর তানজিমাস ব্লগস চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখান থেকে ভিডিওটা শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।